ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এতদিন ব্লগ করিনি আসলে, মানে ভালো লাগা আর কি, একটু অসুস্থ ছিলাম আর ছেলে মেয়েদের নিয়ে টেক কেয়ার করতে করতে একটু কষ্টই হয়, তাই ভিডিও করা হয় না আর কি। তো যাই হোক, করা হয়ে ওঠে না, আমি এবার মানে বললাম যে একটু ভিডিও করি, কি করবো আর। তো এই তো শুরু করে দিলাম সকালটা, আমি ডাল টাল বসিয়ে রেখে দিয়েছিলাম। আজকে ভুনা ডাল রান্না করব টমেটো দিয়ে, আর মাছ রান্না করব, তো সেটাই ভিজিয়ে রাখলাম। আর এদিকে ঘরে ঘরে আসলাম, তো ঘরে এসে এখন এই পর্দাগুলো খুলে নেব, সে পর্দাগুলো এখন আমি ধুয়ে ফেলবো আর কি। তো এখন রোজার সামনে তো চলে আসছে, রোজার বেশি দিন নেই, তো রোজা তো এসে পড়ছে। আমি ঘরে এখন আস্তে আস্তে করে সব কিছু ধুয়ে ফেলবো, ঘরটা পরিষ্কার করে নেবো আর কি। রোজার আগে আগে আমি এসব করে নিই আর কি। তো এখন ডালটা বলক চলে আসলো, তো আমি এখন ঢেকে রেখে দিয়ে যাবো আর কি। ডালটা আস্তে আস্তে সিদ্ধ হবে, তারপরে আস্তে আস্তে টমেটো কেটে দিব। আমি ডালের মধ্যে হলুদ, মরিচ, পেঁয়াজ, কুচি সব কিছু দিয়ে আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছি, আর চালও ভিজিয়ে রেখেছিলাম। তো এখন খাবারগুলো ভিজিয়ে রাখলাম আর কি, পর্দাগুলো ভিজিয়ে রাখলাম, একটু পরে ধুয়ে নেব। এখন এই পর্দাটাও খুলে ফেলবো, ওইগুলো ধুয়ে নিয়ে তারপর আবার এগুলো ভিজিয়ে দিব আর কি। আর ও দুই ছেলে আমার দুষ্টুমি করছে, আর বড় ছেলে মাত্র পড়া থেকে আসলো আর কি, ও পড়তে গিয়েছিল, এই যে ব্যাগটা এখানে এনে রেখে দুষ্টুমি শুরু করে দিয়েছে দুজন। এখন আমি আস্তে আস্তে করে ঘরটাও ঝাড়বো আর কি। আমি ঈদের আগে আগে আমাদের আর কি ঘরটা ঝেড়ে নিতে হয়, মানে সবসময় সবাই আমরা ঝেড়ে নিই, ঝেড়ে নিলে নাকি ভালো, ঈদের সময় একদম পরিষ্কার থাকে, রোজা রমজানের সময় তো আর ঝাড়া যায় না, একটু কষ্ট হয়ে যায়, তো আমি রোজার আগে আগে ঝেড়ে ফেলি। আর এখন ছেলে তো আসলো, এখন ছেলেকে নাস্তা দিলাম, একটা ডিম ভেজে নিয়েছিলাম, ডিমটা দিয়ে রুটি খাইয়ে দিচ্ছি দুজনকেই। তো তো নাস্তা খেয়ে যায় না, 9টার দিকে পড়তে যায়, তো 10টার দিকে চলে আসে আর কি। তো আমি এখানে সব কাজ টাজ করে নিই, তারপরে ওকে আসলে ওকে নাস্তা খাওয়াই। তো সকালে যদি ওকে নাস্তা খাইয়ে পাঠাই তো আর যেতে চায় না, ফোন নিয়ে বসতে চায়, তাই ওকে আমি সকালে নাস্তাটা দিই না, পরে দিই, ও আসলে আমি ওকে নাস্তাটা দিই। তো ওদের আমি খাই দিয়ে রেখে তারপরে এখন পর্দা টর্দা ভিজেছি, ওগুলো আস্তে আস্তে করে ধুয়ে নিব, তারপর রান্না বান্নার কাছে চলে যাবো আর কি, ধুয়ে টুয়ে নিব আগে, তাহলে রোদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আগে ধুয়ে নিব, তারপর রান্না বসাবো। এখন আজকে তো আমার রুমটা আমি পরিষ্কার করে নিব, কালকে আবার আগে সামনের রুমটা আর কি ধরবো আর কি, আস্তে আস্তে করে সব ঘরে ঝেড়ে ফেলবো। এই তো ঘরটা ঝাড়া শেষ হয়ে গেলে মানে চাদরটা তো সব কিছু তুলে ধুয়ে নিব আর কি। এই তো আমার ডালটা তো হয়ে গিয়েছে, বোনা ডালটা আমি একটু আঠালো করবো, একটু পানি শুকাবো। তো আমি টমেটো দিয়েছি, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, আর তো বাগার দেওয়ার ঝামেলা নিয়ে আমি একবার সব কিছু মেখে তেলও দিয়ে দিয়েছিলাম, তো তাই আর বাগার দিলাম না। এখন মাছগুলো ভেজে নিয়েছিলাম, যে মাছগুলো এগুলো রান্না করবে, এগুলো হলো, এটা হলো ব্রিগেট মাছ নাকি বলতে পারছি না, সিলভার কাপ মনে হয়, তো সেই মাছটা আর কি এনেছিল বাজার থেকে, তো সেটাই এখন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব মাছটা, আজকে আগে ভেজে নিই মাছটা। তো এখন গ্যাস দুদিন ধরে তো চলে যায়, এতদিন গ্যাস যায়নি আর কি, তো এখন দুদিন ধরে একটু কমে যায়, তাই একটু রান্না করতে করতে আমার লেট হয়ে যায়। আর এই যে আমি ছাদে শুকা দিয়েছিলাম পর্দাগুলো, আর আর উস্তা ভাজিও করব সাথে, উস্তা ভাজি মাছের ভুনা করছিলাম, আর ডালটা তো ভুনা করেছি। আর এদিকে আমার ছেলে দেখেন কাঁচা আম খাচ্ছে, তো আমাদের আত্মীয় তো বাসায় আম হয়েছে, তো সে আম দিয়েছিল, তো আম দিয়ে আমি ডাল রান্না করবো কালকে, তো সে আমটাই আর কি কেটে দিয়েছি, ও একটু আম খেয়ে নিচ্ছে, কাঁচা আম তো পছন্দ করে, পাকাটা তেমন পছন্দ করে না, কাঁচা আমটাই পছন্দ করে। এই যে আধা অর্ধেকটা কেটে দিয়েছি, একটু ছোটোই, বেশি বড়ও না, ডাল দিয়ে খেতে তো এখন খুবই ভালো লাগবে, আমগুলো বিচি হয়নি। তো কালকে আমি ডাল দিয়ে রান্না করবো আর কি, আম ডাল তো আজকে রান্না করলাম না, ডাল তো রান্না করে ফেলেছিলাম। এই যে একটা আম ছিল, দুইটা আম দিয়েছিল। আমার ছেলে তো আমার সাথে বসে আছে, ছোট ছেলে, দেখিয়ে দিচ্ছে আমটা, উজে উজে, মানে ও খুব জিনিস আর কি দেখায় আর কি, কিছু দেখলে উজে উঠে বলতেই থাকে। তো মাছটার মাথাও ছিল, তো সে মাথাটাও আমি ভেজে নিয়েছি, আর একটা মাছ আমি ভেজে উঠিয়ে নিলাম। তো আমার বড় ছেলে আবার তরকারিতে মাছ পছন্দ করে না, ও ভাজাটা পছন্দ করে, তাই ওর জন্য ওটা রেখে রেখে দিলাম। আর এখন পেঁয়াজটা আমি ভেজে ফেলে নিচ্ছি, মাছটা তো আমার সব ভাজা হয়ে গিয়েছে। আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে তরকারি রান্না করতে করতে ওদেরকে ঘরটাও ঝেড়ে নিব আর কি, বসিয়ে দিয়ে রেখে যাব। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তো এই তো মশলাটা আমি কষিয়ে ফেলেছি, টমেটো দিয়েছিলাম সাথে, আদা রসুন হলুদ মরিচ যাই দিতে হয় আর কি সব দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে
ঝোলের জন্য পানি দিয়ে একবার আমি চলে যাব ঘরে। তো আস্তে আস্তে করে মাছটা হতে থাক, আর ওইদিকে আমি ঘরের কাজ টাজ করে নেবো আর কি, ঘরের ঘরটা ঝাড়ু দিব, ঝাড়বো আর কি, এগুলোই করব। এখানে রান্নাও হতে থাকবে আর ওদিকে কাজটাও শেষ করে ফেলবো। তো রান্নার দিকে আসলে বসে থাকলে কাজগুলো পড়ে থাকে, ঘরের কাজগুলো আর করা হয় না। এই যে আমি ঝাড়ছিলাম, আর ভিডিও ম্যান হচ্ছে আমার ছেলে, তো আমার বড় ছেলে আর কি আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো আমি ঘরটা ঝেড়ে নিলাম ভালো করে, ঝাড়ু দিয়ে ঝাড়ছি। অনেক ধুলো ময়লা হয় একদম, আমি রেগুলারই একটু একটু করে ভেঙে দিই, তারপরও হয় মানে অনেক ধুলো ময়লা হয়ে যায়। তো আমি ভালো করে পরিষ্কার করে নিব আজকে। দেখেন কত ময়লা ধুলো ধুলো উঠছে। তো সব কিছু আমি পরিষ্কার করে নিব, উপরে নিচে মানে তাক টাক সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, ছেলেটা নিলাম আর কি। বিছানা চাদরও আমি ধুয়ে ফেলবো। এগুলো আর কি কাজগুলো সবসময় আগে ঈদের আগে করে রাখলে মানে ঘরটা একটু ক্লিন লাগে, পরিষ্কার লাগে। আর রমজান মাসে তো ঘরটা ক্লিন রাখা একটু ভালো। তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, রমজান মাস আগে আসার আগে আমি ঘরটা ঝেড়ে নিই একবার, আর ঈদের আগে আবার একটু ঝেড়ে নেব, রোজার মাঝখানে আবার একটু ঝেড়ে নেব ঘরটা। তো ওদিকে তো আবার রান্নাটা বসিয়ে রেখে আসছি, তো এটা দেখতে চলে যাবো। রান্নাটা বসিয়ে কষা মানে ঝোল দিয়ে আসছিলাম আমি, তো এখন এদিকেও ঝেড়ে নিচ্ছি, সামনে পিছে সব জায়গায় ঝেড়ে নিচ্ছিলাম, পুরো ঘরটাই তো ছাড়লাম। কালকে আবার ওই সামনের ঘরটা ছাড়বো আর কি। তো আজকে পর্দাটা খুললাম, তো যেহেতু আমি পর্দা সব ধুয়ে দিয়েছি তাই ঘরটা একবারে ঝেড়ে নিলাম, না হলে তো আবার পর্দা দিলে তবে পর্দাগুলো আবার নোংরা হয়ে যাবে। আর এই দেখেন ভিডিও ম্যান আমার ছেলে, আয়না দিয়ে ওকে দেখা যাচ্ছে, ও বসে বসে আমাকে ভিডিও করে দিচ্ছে। আমার ছোট ছেলেও দেখেন ছাড়ছে। আর এদিকে আমি তরকারিটা একটু দেখতে আসলাম, তরকারিটা বলক চলে আসলো, আমি একটু পরে নামিয়ে ফেলবো। তো ইয়ে হয়ে গেছে, আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম, তো এখন নামিয়ে ফেলেছি তরকারিটা। আর এদিকে আমি আলু দিয়ে উস্তা ভাজিটাও বসিয়ে দিলাম, উস্তা ভাজিটা আস্তে আস্তে করে ফেলবো, তরকারিটা তো নামিয়ে রাখলাম। উস্তা ভাজিটা আমার হয়ে গিয়েছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো, আর একটু ভাজা ভাজা করবো তারপরে নামিয়ে ফেলবো। এই যে এখন দুপুর রান্নাবান্না করে খেয়ে দিয়ে তো এখন শুয়েছিলাম, তো সন্ধ্যার পরে তো চা খেয়ে নিলাম, বন্ধুটি দিয়ে চা সন্ধ্যার নাস্তা। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।